হ্যালো এভরিওয়ান, পাশাপাশি আমরা আরও একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আজ তো পয়লা বৈশাখ, সকলকে শুভ নববর্ষ, নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। সকাল সকাল আমরা সবাই বেরিয়ে গেছি, এই তো পীযূষ এখন গাড়ি চালাচ্ছে আর পিছনে রয়েছে সোনামা। আমরা তিনজন মিলেই এখন বেরিয়ে গেছি, যাচ্ছি একটু নয়ডা কালীবাড়ি। প্রত্যেক বছরের মতন এবছরটাও আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি। তো চলো তোমাদের সাথে নয়ডা কালীবাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বসন্তের শেষে বৈশাখের শুরু, নতুন বছর পড়লে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তার সাথে বসন্তকাল যে মন্দ তা কিন্তু একদমই নয়, চারিদিকটা কি সুন্দর ফুলে ভরা থাকে। বৈশাখ মাস পড়ে গেলেও গরম কিন্তু দিল্লিতে এখনও সেরকম একটা পড়েনি অন্যবারের তুলনায়। আগের বছরও তো ছিলাম, আগের বছর পয়লা বৈশাখে বেশ গরম ছিল, কিন্তু আজকের দিনটা বেশ মনোরম, ওয়েদারটা খুব ভালো লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম নয়ডা কালীবাড়ি। জানো, এখানে না এসে দেখলাম হচ্ছে বাসন্তী পূজা, মা দুর্গা প্রতিমাও এসছে, কত রকমের স্টল বসেছে, কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আর প্রোগ্রামও হবে জানতে পারলাম সপ্তমী অষ্টমী নবমীতে। ইচ্ছা আছে কোনো একদিন সন্ধেবেলায় এখানে এসে ঘুরে যাওয়ার, দেখা যাক আসতে পারি কি না। এখন চলে এসেছি মায়ের মন্দিরে, প্রথমেই এসে আমরা প্রসাদ দিয়ে মায়ের পুজোটা করে নিয়েছি খুব ভালোভাবে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তারপর বাসন্তী পূজার ষষ্ঠী, সেই হিসেবে কিন্তু বেশ একটা ভালোই ভিড় হয়েছে নয়ডা কালীবাড়িতে। দিল্লিতে সমস্ত হিন্দিবাসীদের মাঝখানে যখন হঠাৎ করে প্রচুর বাঙালিকে দেখতে পাওয়া যায়, তখন কিন্তু একটা মনে আলাদাই আনন্দ হয়। সত্যি বলতে নয়ডা কালীবাড়ি আমি এতটাই আসি, এখানে এসে না এখন সবার সাথে আলাপ পরিচিতি হয়ে গেছে, সবার সাথে গল্প আড্ডা হয়, একটা কিন্তু দারুণ জমজমাট সময় কাটে আমাদের সকলের। দিনের শুরুটা তো বেশ ভালোই হলো, মাকে দর্শন করে তার সাথে তো পেট পুজোও করতে হবে, তাই চলে এসেছি একটা স্টলে যেখানে বেশ ভিড় ছিল আর হচ্ছিল গরম গরম রাধা বল্লবী। এই সব কি আর কেউ মিস করে? আর যেখানে আমি এত খেতে ভালোবাসি এগুলো তো আমি একদমই মিস করি না। কেমন পয়লা বৈশাখের দিন ব্রেকফাস্টটা জমে গেল? কলকাতা শহরটাকে ছেড়ে এসে দিল্লিতে মনটাকে মানিয়ে নেওয়া, এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু কলকাতাকে আমি এখনও বড্ড বেশি ভালোবাসি, কলকাতা এখনও অবধি আমার কাছে ভীষণ পছন্দের জায়গা, সেটা সারা জীবনই থাকবে। কিন্তু দিল্লি শহরটাও কিন্তু খুব সুন্দর, নর্মাল ঘুরতেও দারুণ লাগে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখো না এই রাস্তা ধারে পিলারগুলো কি সুন্দর করে পেন্টিং করা, অবশ্যই রাজধানী বলে কথা, সাজানো তো থাকবেই। বাড়ি ফিরিয়ার একদম একটু অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়েছি, সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে পয়লা বৈশাখ, অবশ্যই ভালো মন্দ কিছু রান্না বান্না করতেই হবে বাড়িতে, তাই জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় একটা হয়ে গেছিলো, এখন বাজে 1:30, তো ঝটপট করছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াটা করতে পারি। প্রথমে আমি বানাচ্ছি হচ্ছে দই কাতলা, তার জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর অন্যদিকে একটু মাটনটা টক দই দিয়ে ম্যারিনেশন করা আছে, চালটাও ভিজিয়ে রেখেছি, এদিকে ভাত হবে এখনো হয়নি, আর দই কাতলাটা আমি এখন প্রিপারেশন করছি, অলমোস্ট হয়ে এসছে। আর এই স্পেশাল দিনগুলো আসলে যখন আমরা বাড়ির লোকের থেকে অনেকটা দূরে থাকি, তখন না ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যায়, যেমন ধরো নিম হলুদ মেখে স্নান সেরে তাড়াতাড়ি একটা নতুন জামা পরে যেটা মা কিনে রাখতো সেটা পরে মা কত রকমের রান্না করতো এই দিনটায়, আসলে সুন্দর করে সাজিয়ে খেতে দিত। এই দিনটা কিন্তু একটা আলাদাই ব্যাপার ছিল অনেক আগে, কিন্তু এখন নিজেকেই রান্না করে খেতে হয়। যাই হোক, যখন যেরকম সিচুয়েশান সেই তার মধ্যে থেকে কিন্তু আমাদের আনন্দটা খুঁজে নিতে হবে। আমরা যারা বাইরে থাকি তারা নিশ্চয়ই আমার সাথে ভীষণভাবে আজকের দিনটাও নিজেদের বাড়ির লোককে খুব মিস করছো, বুঝতেও পারছি। জানো তো আমি না অলওয়েজ বেগুনি করতে গিয়ে ফেল হয়ে যাই, এই প্রথমবার পয়লা বৈশাখের দিন বেগুনি করতে গিয়ে আমি পাশ হয়ে গেছি। পীযূষ খেয়ে বললো ফাইনালি তোমার বেগুনি সাকসেসফুল হয়েছে এবারে। জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসলাম, এখন বাজে 3:25,
ঝটপট করে তাও করেছি, মানে অনেক তাড়াতাড়ি হয়েছে, না হলে অন্য দিন হলে আরও আমার দেরি হয় রান্না করতে। তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই সাজানোর পর। বানিয়েছিলাম একটুখানি ফ্রাইড রাইস, বেগুনি, দই কাতলা আর মাটনের ঝোল, আর পীযূষ সাজিয়েছিল স্যালাডটা। আর বেগুনি ওই দুটো বানাইনি, বেগুনি আরও বানিয়েছিলাম, সেগুলো অলরেডি ভাজতে ভাজতেই পীযূষ খেয়ে নিয়েছে, তাই সাজানোর জন্য এই দুটোই পড়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে একটুখানি ছোট্ট করে ভাত ঘুম দিয়ে নিয়েছি, তারপর সন্ধে হতেই আমরা আবার রেডি হয়ে এখন বেরিয়েছি, যাচ্ছি একটু ইন্ডিয়া গেটের কাছে। আগের বছর প্ল্যান করেছিলাম, আগের বছর পীযূষ নিয়ে আমাকে যাওয়ার কথা ছিল ইন্ডিয়া গেট পয়লা বৈশাখের দিন, বাট হয়নি। আগের বছর থেকে এই বছর হয়ে থাকে না এই দিনে, আর আজকে দেখা যাক বেরোনো হয়েছে ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। জানি না কতটা যেতে পারবো, কি গাড়ি আদৌ ওখানে পার্কিং করতে পারবো কি না, কিছুই জানি না। চলো আমাদের সঙ্গে থাকো। নয়ডা থেকে ইন্ডিয়া গেট আসার জন্য মাঝখানে একটা দারুণ সুন্দর আন্ডারপাস রয়েছে, এখানে কি সুন্দর করে ভিতরটা সাজানো, দারুণ লাগছিল এই ভিতর দিয়ে যেতে। আর আমরা রিসেন্ট ঘুরতে গিয়েছিলাম কাশ্মীর, তো কাশ্মীরের কিছু ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমবার আমি ইন্ডিয়া গেটে এলাম, চারিদিকটা এতটা সুন্দর হ্যাপেনিং আমি সত্যিই জানতাম না। প্রত্যেকবার আমি ইন্ডিয়া গেটের সামনে যে রোডটা আছে গাড়ি করে ওটা দিয়ে শুধু দেখে চলে গেছি, কখনো এইখানটায় আসা হয়ে ওঠেনি। তো ফাইনালি পয়লা বৈশাখের দিন নতুন বছরে এসে কিন্তু আমার বেশ মজা লাগছে, তার সাথে প্রথমেই আমরা এসে খেলাম ভেলপুরি। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কর্তব্য পথে, যেখান থেকে কিন্তু পুরো 15ই আগস্টের প্রোগ্রামটা হয়, আর এই রাস্তা ধরে পুরো সোজা হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে রাষ্ট্রপতি ভবন। সো ফাইনালি ইন্ডিয়া গেট আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, আর এ তো সারাক্ষণ আমাকে রাগাচ্ছে কি খুব মজা কি খুব মজা। তারপর সারাদিন রান্নাবান্না করে এতটা লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে গেলো, সেই জন্য না আর সত্যি বলতে শরীরটাও দিচ্ছিল না যে বেরোবো। তবে ভাবলাম পয়লা বৈশাখ বাড়িতে থাকলে আর কি ভালো লাগে আজকের দিনটা, ঠিক আছে বেরিয়ে গেছি। কর্তব্য পথ ধরে পুরো সোজা হেঁটে আসলেই লেফট নেওয়ার পর একটা আন্ডারপাস রয়েছে, যে আন্ডারপাসটা দিয়েই তোমাদেরকে যেতে হবে একদম ইন্ডিয়া গেটের সামনে। আমরা প্রায় ইন্ডিয়া গেটের সামনে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট মতন ছিলাম, ভীষণ ভালো লাগছিল, কতগুলো যে কালার চেঞ্জ হলো সেই জন্য মনে হয় আরও সুন্দর লাগছিলো। আর সব থেকে আমার ফেভারিট কালার লেগেছে কিন্তু এই ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারটা যেটা এখন রয়েছে, দুর্দান্ত লাগছিলো দেখতে। অনেকটা হেঁটে আসার পরই আমাদের চোখে পড়লো ন্যাশনাল ওয়ার মিউজিয়াম, যেটা ইন্ডিয়া গেটে নতুন হয়েছে, কিন্তু এটার জন্য কোনো রকম এন্ট্রি ফিজও লাগে না। আমরা অনেকটা লেটে পৌঁছেছি তাই এটা বন্ধ হয়ে গেছিলো, এটা 7টা অবধি লাস্ট এন্ট্রি থাকে, আমরা পৌঁছেছিলাম 8টা নাগাদ। আজকে সন্ধেটা এইভাবেই কাটলো, ভীষণ ভালো সময় কাটালাম আমরা সবাই মিলে, আমি সোনামা বাবি সবাই মিলে ভীষণ ভালো সময় কাটালাম। আর ইন্ডিয়া গেট খুব সুন্দর, সন্ধেবেলা এসে সময় কাটানোর জন্য দারুণ। আজকে অবভিয়াসলি পয়লা বৈশাখ তো, আর এমনিও সানডে, তো সব মিলিয়ে ভিড়টা অত্যাধিক ইন্ডিয়া গেটে ছিল আজকে, নাহলে নর্মাল খুব সুন্দর লেগেছে ওভারঅল। আর আজকে আমাদের পয়লা বৈশাখটা ভীষণ ভালো কাটলো, সো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর আজকে ব্লগটা এতটুকুই, খুব শিগগির তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই পাশাপাশি আমার সাথে থেকে অনেক অনেক সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিওগুলোর জন্য। চলো আজকের মতন টাটা।